আসসালামু আলাইকুম, আমি শান্ত রহমান। আজকে হ্যান্ড পেইন্টে কী কী রং লাগে সেই রং সম্পর্কে বলবো এবং অল্প খরচে কীভাবে হ্যান্ড পেইন্ট করা যায় সেই সম্পর্কে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ঝুড়িতে হ্যান্ড পেইন্টের কিছু কালার, তুলি এবং এবং কী কী লাগে তাই রেখেছি। দেখতে পাচ্ছেন যে এটা রং রাখার প্লেট, এটার দাম মাত্র 50 টাকা। আর এটা হলো তুলি, এটাতে আপনি ব্রাশ করতে পারবেন, এটা একটু বড় তুলি, এগুলোর প্রাইসও 50 থেকে 60 টাকা করে পিস। আর এটা হলো একটা প্যাকেট, এখানে 10টা 12টা থাকে, আমি এখান থেকে কয়টা ইউজ করেছি, এটার দামও 100 টাকা। এখানে 10টা কালার পাবেন। এটা বক্স, এখানে 10টা কালার পাবেন, বিভিন্ন কালার আছে, লাল, সবুজ, নীল এবং অনেক রকম কালার পাবেন, মোট 10টা কালার পাবেন। এই বক্সের দাম 350 টাকা। দাম আগে একটু কম ছিল, এখন একটু বেড়ে গেছে করোনার জন্য। আর আপনি যদি প্যাকেট না বক্স না কিনতে চান তাহলে সিঙ্গেল কিনতে পারেন, এক একটা পিস 30 টাকা করে পড়বে। যারা নতুন করবেন তারা এতগুলো কালার না কিনে 2-3টা কালার ইউজ করে দেখতে পারেন, যারা নতুন এগুলো পিস সবগুলোই 30 টাকা করে নেবে। আর এটা হলো ব্লক করতে পারবেন, এই কালারগুলো দিয়ে এটা যে ব্লক করতে পারবেন। আমি 3টা রেখেছি, আমি এই কালার দিয়েই ব্লক করি জামার মধ্যে বা শাড়ির মধ্যে, পাড়ে আপনি এটা দিতে পারবেন। আপনি যদি এই কালারটা ব্যবহার করতে না চান একটি কালার, তাহলে আপনি এই কালার অন্য একটা যে বোতলের এই কালারগুলো ইউজ করতে পারেন, এগুলোর দাম একটু কম, ওগুলো 30 টাকা পিস, এটা হলো আপনার 25 টাকা বা 20 টাকা নেবে, এই কালারটা ব্যবহার করতে পারেন। এছাড়া প্রয়োজন আছে ব্লান্ডার, এটা রং হালকা করে, আমরা জানি অ্যাক্রিলিকের কালার একটু ঘন হয়, এটাতে হালকা করতে পারবেন। এটা হলে এনকে, এনকেটাও পাতলা করতে সাহায্য করে, কিন্তু এনকেটা একটু বেশি পাতলা আর ব্লান্ডারটা একটু ঘন হয়। এছাড়া অনেক কালার আছে, যে আপনি সিঙ্গেল কালার, আমি অনেকগুলো কিনেছিলাম প্রথম যখন করেছি, এরপর আমি বক্স কিনেছি। আর এটা হলো আফসান কালার, এটা দিয়ে আপনি আফসান করতে পারবেন, যে কোনো ড্রেসে বা শাড়িতে ব্যবহার করতে পারবেন, এটার দামও 30 টাকা। এছাড়া এগুলো যা আমি দেখালাম এগুলো দিয়েই আপনি হ্যান্ড পেইন্ট করতে পারবেন এবং সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন।